হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আজকে আমি যে গাছটির সাথে পরিচয় করিয়ে দেব সেই গাছটি হচ্ছে আপাং গাছ। এই গাছটি গ্রাম গায়ে শহর অঞ্চলে প্রায় জায়গায় দেখা যায়, বিশেষ করে দুর্লভ একটি গাছ না। এই গাছটির অপরিসীম গুণ আছে, এই গুণটি নিয়ে আমরা আলোচনা করব আজকে। শুধু এই আপাংয়ের অনেক গুণ থাকলেও শুধু আমরা স্ত্রী সহবাসে কীভাবে সময়টা বৃদ্ধি করা যায় সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব, শুধু একটি উপকারিতা নিয়ে। কারণ এই উপকারিতাটা বলার কারণ হচ্ছে আমার এক বন্ধুকে পরীক্ষিতভাবে আমি এটি প্রয়োগ করে 100% রেজাল্ট পেয়েছি, তাই কিন্তু বন্ধুরা এই কথাটি বলা এবং ভিডিও নিয়ে চলে আসা। এই আপাং গাছটি অবশ্যই লাল আপাং হতে হবে এবং গাছটি ফ্রেশ এবং মধ্যবয়সী হলে ভালো হবে, যেন জীর্ণ শীর্ণ বৃদ্ধবয়সী না হয়। অবশ্যই এই কাজগুলো আপনাদের মাথায় থাকতে হবে, এই কমন সেন্সটি মাথায় না থাকলে আপনারা 100% ফল পাবেন না। বন্ধুরা কি করতে হবে, শনিবার অথবা মঙ্গলবার দিন আপনার কি করতে হবে, গাছটি তুলতে হবে। তোলার আগের দিন মানে শুক্রবার হলে, শনিবার হলে তার আগের দিন হয় কিবার, শুক্রবার, আর মঙ্গলবার হলে তার আগের দিন হয় সোমবার, গিয়ে গাছের গোড়ায় জল ঢেলে আসতে হবে এবং আপনার একটি পান সাজিয়ে দিতে হবে, প্রয়োজনে ধূপ দীপ দেখাতে পারেন আর বলতে হবে, সত্যযুগের গাছ তুমি কলিযুগে যাগো, যে কাজে লাগাই সেই কাজে লাগো। এই গাছটি বলে পরের দিন সকালে আপনার নিঃশ্বাস বন্ধ করে পূর্ব দিকে মুখ করে একটানে তুলতে হবে। তুলে আপনি এদিক ওদিক না তাকিয়ে সরাসরি বাড়ি চলে আসবেন, যাতে আপনাকে কেউ না দেখে সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। অনেক সকালে যেতে হবে এবং নিয়ে আসার পর আপনি এক কর পরিমাণ শিকড়টি কেটে সুন্দর করে আপনার কোমরে মাদুলির ভিতর ঢুকিয়ে আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে দেখবেন বন্ধুরা আপনি 100% রেজাল্ট পাবেন। অনেক ভিডিও আছে এই সম্পর্কে ইউটিউবে দেওয়া, কিন্তু তারা সঠিক প্রয়োগটি না করতে পারার কারণে, যেমন তারা বলে থাকে যে কোনো আপাং গাছ হলেই হবে, না বন্ধুরা অবশ্যই লাল আপাং হতে হবে। আবার অনেকেই বলে আপাং গাছ লাল আপাং হলেই হবে, কিন্তু সেই গাছটি বয়সটা বিবেচনা করতে হবে বন্ধুরা, যাতে অনেক বৃদ্ধ না হয়ে যায়, সম্পূর্ণ পাতা ঝরে না যায়, এই বিষয়টি আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ কি, আপনারা যদি বৃদ্ধ গাছ নিয়ে আসেন, একটা রোগাক্রান্ত গাছ নিয়ে আসেন, দেখা যাবে কি আপনি রোগাক্রান্ত ফল পেলেন। কিন্তু ভালো গাছ নিতে হলে, ভালো গাছ নিয়ে যদি আপনি ব্যবহার করতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমি আশা করি বন্ধুরা। যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিও, আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ এটি লাইক কমেন্ট শেয়ার করলে ভিডিওটি তৈরি করার আগ্রহ আমার অনেকটা বেড়ে যাবে। এবং বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন, কারণ রোগটি আপনার না থাকতে পারে, আপনার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী থাকতে পারে, তারা এটি দ্বারা যদি উপকৃত হয় তাহলেই আমার এই ভিডিও করা সার্থকতা। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। গুড বাই।